সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর এই তো দেখো, সকালবেলা কিন্তু গাছে জল দেওয়া কমপ্লিট। আর দেখেছো প্রত্যেকটা গাছে কীরকম একদম ভরে ভরে কুড়িয়ে এসছে। এবার শুধু দেখার যে গাছগুলোতে কী কালারের ফুল ফোটে। আর এই দেখো, এই গাঁদা গাছটায় কিন্তু হলুদ কালারের গাঁদা ফুটেছে। আর জানো তো, আমার অরেঞ্জের থেকে কিন্তু হলুদ গাঁদাটাই বেশি ভালো লাগে। আর এই দেখো, সেকেন্ড রাউন্ডে যে গাছগুলো আনা হয়েছে আর কি, আমার হাতে এখন যেটা দেখলে কসমস গাছ, জানো তো ওইখান থেকে আর কি নার্সারি থেকে বলে দিয়েছে যে এই গাছটা না বাড়ি নিয়ে যাওয়ার পর দু তিন দিন পর না মাথাটা ভেঙে দিতে। এবার তোমরাই বলো তো, ওইটুকু বাচ্চা গাছটার যদি মাথা ভেঙে দেয় তাহলে গাছটা আর বাঁচবে? কি জানি কি বললো, তবে জানো তো আমি ঠিক করেছি এখন আর ভাঙবো না, গাছটা আর একটুখানি লম্বা হোক তারপরেই না ভাঙবো। ওইটুকু গাছের যদি ভেঙে ফেলি কি আর থাকবে বলো? আর জানো তো আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেই জন্য দুপুরের দিকে বেরোতেও হবে, তাই কিন্তু সকাল থেকে একটুও বসার কোনো মানে সিন নেই, একদম স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই করতে হবে। আর এইদিকে এখন বার করে নিচ্ছে হচ্ছে আগে কি ড্রেস পরে যাব। তো জানো তো, এই দিক থেকে ব্লাউজটা পেলাম, তো এই শাড়িটাকে খুঁজে পাচ্ছেন না, দেখলাম শাড়িটা কখন এইদিকে ঢুকিয়ে রেখেছি। তো যাই হোক, আজকে এই শাড়িটাই পরবো, তো এখানে আমার শাড়ির আর কি ব্লাউজ ব্লাউজ দিয়ে সমস্তটা রেডি করে নিলাম। আর যেহেতু ঠান্ডার দিন, তো আজকে জানো তো এই শলটাই নেব। তো এইটা এখান থেকে কেনা না, এটা হচ্ছে যখন কাশ্মীরে গেছিলাম ওই পেহেলগাম থেকে কেনা ছিল। তো আজকে প্রথম পরব, ভীষণ আনন্দ লাগে। তার দেখেছো তো কেন মানে অতটা আনন্দ লাগার কারণ, কারণ শলটা দেখতে একটু অন্যরকম। তো জানো তো অনেক শখ করে কিনেছি, তাই বলতে পারি একটু তোলা তোলা করেও পরি। তো এইদিকে দেখো, এই যে এত জামা কাপড় জমেছে, তো এগুলো আর আজকে কাচবো না, এগুলো কাল কাচবো। আর জানো তো, রিসেন্টলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আগারোর এই এগ ব্রয়লারটা, আর এটার মডেল হচ্ছে গ্র্যান্ড। আর এর সাথে জানো তো আমি দু বছরের ওয়ারেন্টিও পেয়েছি। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রত্যেকটা সপ্তাহে বলতে গেলে আর কি ডিমের ঝোল বলো, ডিম সিদ্ধ বলো, সমস্ত কিছুই হয়। তো সেদিক থেকে দেখতে গেলে জানো তো প্রোডাক্টটা আমার নিয়ে ভীষণ কাজে দিয়েছে। আর জানো তো, এই প্রোডাক্টটার ছোট্টর মধ্যে বেশ সুন্দরও। আর সামনে এখন যে বাটনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাওয়ার বাটন, আর উপরে যে গোল মতো অংশটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হিটিং প্লেট। এরই সাথে পেয়ে গেছি আমি এরকম একটা ট্রে, আর এই ট্রেটার মধ্যে মোটামুটি আটখানা মতো ডিম সেদ্ধ করা যাবে। আর তার সাথে পেয়ে গেছি এরকম একটা লিড, এই লিডটা কিন্তু ফাইবারের তৈরি, ভীষণ দেখো সুন্দর দেখতে লাগছে না লিডটা দিয়ে। আর এরই সাথে তোমরা পেয়ে যাবে এরকম একটা ট্রে, যেটা কিন্তু এই যে ডিমের যে ট্রেটা আর কি বয়েলের যে ট্রেটা, সেই ট্রেটার উপরে এই ট্রেটা রেখে কিন্তু এর উপর অমলেট বলো, পোচ বলো, খুব সুন্দরভাবে করা যাবে এবং বলতে পারো খুব কম তেলে রান্না হবে। আর এর সাথে আমি পেয়েছি এরকম একটা মেজারিং কাপ। আর এই এগ ব্রয়লারটায় কিন্তু তিনভাবেই ডিম সেদ্ধ করা যাবে আর কি, সফট, মিডিয়াম, হার্ড। আর সেই অনুযায়ী কতটা জল দিতে হবে সেটাও কিন্তু এখানে মেজার করে লেখা আছে। আর এরই সাথে পেছন দিকে এই মানে মেজারিং কাপের নিচের দিকেই রয়েছে হচ্ছে এরকম একটা নিডল। তো এটার কাজ কি চলো তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো এর সাথে আমি পেয়ে গেছি হচ্ছে একটা এরকম পাওয়ার গড, এটাও কিন্তু বেশ লেন্থটা ভালোই রয়েছে আর কি, বলতে পারো কিচেনে খুব ইজিলি ব্যবহার করা যাবে। আর এর সাথে আমি পেয়েছি একটা ইউজার ম্যানুয়াল, এখানে কিন্তু সমস্তটাই লেখা আছে খুব সুন্দরভাবে আর কি, যাতে ব্যবহার করতে অসুবিধা না হয়। তার সাথে আমি পেয়ে গেছি হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড। আর আমার বাড়িতে যেহেতু প্রত্যেক দিনই ডিম রান্না হয়, তাই আগারোর এই গ্র্যান্ড মডেলের এগ ব্রয়লারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আজকে আমার এই যে পাঁচটা মতো ডিম লাগবে, তো সেটাকেই এখন এখানে সেদ্ধ করে নেবো। আর দেখো পেছনে যে নিডেল অংশটা ছিল না মেজারিং কাপের নিচের দিকে, তো সেটা দিয়েই না ডিমের উপরে এইভাবে ফুটো করে নিতে হবে। এতে কী হবে বলো তো, ডিম আর কি ভেতরে ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো আমি এখানে হার্ড বয়েল করবো ডিমগুলো, সেই জন্য দেখো পুরো 85 ml একদম কিন্তু মেপে জল নিয়েছি। এই কতটা জল নিতে হবে এটা কিন্তু সমস্তটাই ম্যানুয়ালে লেখা আছে। তো এইখানে যে এখন হিটিং প্লেটটা আছে এর উপরে যে অংশটা আছে, তো এইখানে এখানে জলটা দিয়ে দিলাম একদম মেপে 85 ml। তো তার উপর বয়েলের যে ট্রেটা ছিল সেই ট্রেটা রেখে ডিমগুলোকে একদম সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। তো জানো তো এগুলো করতে কিন্তু বিন্দুমাত্র কোনো হেডেক নিতে হচ্ছে না, জিনিসটা এতটা ইজি টু ইউজ। তো এখন এখানে ওপর থেকে লিডটা দিয়ে দিলাম, ব্যাস, এর উপর সাথে আর কোনো কিছু করতে হবে না। এবার কিন্তু অটোমেটিকই ডিমটা সেদ্ধ করতে হবে, তবে তার জন্যে প্রথমে পাওয়ার সুইচটা অন করে এখানে যে পাওয়ার বাটনটা আছে, এই যে নীল কালারের আলোটা জ্বলছে, তো এটা যখন অফ থাকবে তখন এরকম ব্ল্যাক হয়ে থাকবে, তো আর যখনই অন করা হবে এইভাবে একটা ব্লু কালারের আলো জ্বলবে।
তো এই তো এখানে আমার ডিম কিন্তু বয়েল হওয়া স্টার্ট হয়ে গেছে, আর মিনিট দুয়ের মধ্যেই কিন্তু চারিদিকটা এই রকম ভেপারে পুরো ঢেকে গেছিলো, মানে ভেতরে কিন্তু আমার ডিম বয়েল হওয়া স্টার্ট হয়ে গেছে। দেখতেই তো পেলে ডিমের সাথে কিন্তু জলের কোনো টাচ হলো না, মানে এত সুন্দর আমার দেখতে লাগছিল না। তো ওদিকে ডিম কটা সেদ্ধ হতে আমার মোটামুটি 5-6 মিনিট মতো লেগেছিল, আর সেই ফাঁকে কিন্তু আমি যে আজকে ডিমের ঝোলটা করব, তো এখানে তারই সমস্ত যোগাযন্ত্রগুলো করে নিয়েছি। মানে বললাম না ওখানে ডিমটা সেদ্ধ হওয়া মানে সেদ্ধ হয়ে গেলে অটোমেটিক ওটা অফ হয়ে যাবে, তো সেই জন্য বলতে পারো নিশ্চিন্ত মনেই এখানে আমি কাজ করছিলাম। দেখো এখানে কিন্তু আমার জোগাড়ও কমপ্লিট হয়নি, তার আগেই কিন্তু ডিম বয়েল হওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিন্তু পাওয়ার সুইচটা অটোমেটিকই অফ হয়ে গেছে। আর দেখেছো চারিদিকটা কীরকম ভেপারে ঢেকে গেছে, মানে আমাদের ডিম কিন্তু ভালোভাবেই বয়েল হয়ে গেছে। আর এই দেখো ডিমের গায়ে কিন্তু বেশ ভালো সুন্দর ক্র্যাকও হয়েছে, মানে ডিম একদম যেটাকে বলে হার্ড বয়েল সেটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে। আর জানো তো ডিমগুলো খুব একটা গরমও ছিল না, মানে হালকা গরম ছিল, যার জন্য কিন্তু আমি হাত দিয়ে দেখো ইজিলি ধরে নিতে পেরেছি। আর এই দেখো ট্রের মধ্যে কিন্তু আর একটুও জল নেই, সমস্ত জলটাই কিন্তু শুকিয়ে গেছে, মানে বলতে পারো ডিমগুলো সেদ্ধ করতে কিন্তু কোনো এক্সট্রা জলও লাগবে না। তো চলো এখন দেখি ডিমগুলো কীরকম বয়েল হয়েছে, দেখো কি দারুণ হয়েছে না, মানে ডিম ঠিকঠাক বয়েল হলে দেখবে দেখেই মনে হবে খেয়ে নেই। তো এত সুন্দর প্রোডাক্টটা তোমরা যদি নিতে চাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কিন্তু ইজিলি পারচেস করে নিতে পারবে। তো ওদিকে ডিম তো বয়েল হয়ে গেছে, বাট এখানে আমার ডিমের কোনো মানে জিনিসপত্র আর কি পুরোপুরি গোছানো হয়নি, তো এখানে বাকি আর যেটুকু ছিল সেইটুকুই আর কি গুছিয়ে নিচ্ছি। এখানে মানে যেভাবে আর কি নর্মাল ডিমের ঝোল করা হয় সেইভাবেই হালকা পাতলার ওপর দিয়ে করব, কারণ ওবেলা আবার একটু রিচ খাওয়া দাওয়া আছে, তো তাই এবেলা হালকার ওপরেই করব, বেশি আজকে রিচ করব না। তো এখানে এই যে বাকি যে ডিমগুলো ছিল সেগুলোকে কিন্তু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি, দিয়ে এবার চলো এদিকে ডিমের ঝোলটাকে কমপ্লিট করে নিই। তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম না আজকে এক জায়গায় বেরোনোর আছে, তো সেই জন্য না আজকে আর বেশি কিছু রান্না করব না। তো এখানে এই যে ডিমের ঝোলটা করছি আর ওইদিকে একটুখানি শাক ভাজা করে নেবো, ব্যাস আজকের রান্নাবান্না এখানেই কমপ্লিট। তো চলো এই রান্নাটা কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গতদিনের ভিডিওতে সুরভিদি বলেছে তোমার গাছ দেখে আমারও গাছের নেশা হয়ে গেছে। দিদি ভাই গাছের নেশা যে কী জিনিস না, তুমি একবার শুরু করে দাও দেখবা তখন মনে হবে শুধু গাছই আনি গাছই আনি, সকাল সন্ধ্যে ওদেরকে দেখলে না মন অনেক ভালো হয়ে যাবে। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদি ভাই, শঙ্করী পাহান, শায়নি গাঙ্গুলি দিদি ভাই। আর এই দেখো রান্নাটা ওদিকটা অর্ধেকটা হতে হতে কিন্তু এই ফাঁকে আমরা খেয়েও নেই, যেহেতু আজকে আর আমার মানে আমার আর কৌশিকের টিফিনটা বাইরে থেকে এসেছিলো আর বাপির জন্য রুটি ছিল, তো এই দিয়েই আজকের আমাদের টিফিনটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার ডিমের ঝোলও কমপ্লিট। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল রুমা ভ্লগস, পম্পা ভৌমিক, সুমনা ভ্লগ, পুষ্পা জয়স্বরী ভ্লগ, পপি দেবনাথ, দেবনন্দা হাজরাদি, অহনা দিদি ভাই, সুস্মিতা, অদিতি রয়, লোপামুদ্রাদি, সিলেট ভ্লগার অরুন্ধতি, অপারমিতা চক্রবর্তী দিদি ভাই, মমস খুঁটিনাটি, জয়শ্রী বিশ্বাস আর স্বপ্না দত্ত দিদি ভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ, যাতে আমি ভিডিও বানানোর জন্য কিন্তু জানো অনেকটা এনার্জি পেয়ে যাই। তো এই যে রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু এখানে রান্নাঘরটা সমস্ত কিছুই পরিষ্কার করে নিয়েছি, চলো এইবার ওপরে যাই। তো এই যে আজকে রান্নাবান্না অনেকই অল্প ছিল, তাড়াতাড়ি চটজলদি সমস্ত কিছু হয়ে গেছে। আর কি জানো তো ব্রয়লারটা ছিল বলে না একদিকে এদিকে ডিমও বয়েল হয়েছে, ওদিকে আমি মশলাও কষিয়ে ফেলতে পেরেছি। তো এইসব তো চললো, এখন প্রায় 11:30 মতো বাজে, তো এখন যাব হচ্ছে স্নানে, তার আগে যা যা কসমেটিক্স আমার আর কি রেডি হতে লাগবে সেগুলোকেই না সমস্ত খাটে বার করে রেখে যাবো, নাহলে না দেখবে দরকারের সময় না হাতড়াতে হাতড়াতে এ মাথা থেকে ও মাথা চলে যায় সব। তো এই তো হচ্ছে এখনকার প্ল্যান। তবে আজকে জানো তো একটা কাজ মানে বাধ্য হয়েই আমায় করতে হবে, তো এতদিন শুনে এসেছি যে বৃহস্পতিবারে না গায়ের থেকে কোনো সোনা খুলতে নেই, বাট যেহেতু বাইরে যাব এই দুটো আমাকে খুলে যেতেই হবে, তো এটাই বলতে পারো আজকে একটু বাজে কাজ হয়ে যাবে। তো যখন যেরকম তখন সেরকম তো করে চালাতে হবে, কিছু করার নেই, ঠাকুর ক্ষমা করুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। তো চলো বাকি কাজগুলো কমপ্লিট করে নিই, আবার পরে দেখা হচ্ছে। আর জানো তো আজকে যে শাড়িটা তখন দেখলে না বার করলাম পরবো বলে, তো সেইটার সাথেই আজকে এই হারের সেটটা পরবো। তো সেটটা কেমন অবশ্যই জানিও তো তারপরেই এর বৃত্তান্ত তোমাদেরকে বলছি। জানো তো এটা আমার অনেক দিন ধরে পরার ইচ্ছা ছিল, ফাইনালি আজকে পরবো, তো কেমন সেটটা দেখতে অবশ্যই কিন্তু জানিও। আর এইখানে আমার যা সাজুগুজুর জিনিসপত্র লাগবে সমস্তটাই কিন্তু এখানে খাটের ওপর আগে রেখে নিয়েছি, নাহলে কী বলো তো দেখবে আমরা মেয়েরা না যখনই সাজতে যাই মানে খাট এদিক ওদিক এত ছড়ানো গোছানো অবস্থা হয়ে যায় না, ওই জন্য বলতে পারো বেশি ঘাটাঘাটির আগেই না আমি সমস্ত জিনিস কিন্তু এখানে বার করে নিই। আর গতদিন তোমাদেরকে দেখেছিলাম না সুগারের একটা ফাউন্ডেশন এনেছি, তো সেইটাই আজকে ফার্স্ট টাইম ইউজ করব, তো কেমন হয় অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এখানে দেখো সমস্ত জিনিস বার করে কিন্তু আমার সাজুগুজু একদম কমপ্লিট। আর জানো তো আজকে কৌশিককে ধরতেও হয়নি একটুও,
টোটাল শাড়িটাই কিন্তু আমি পরেছি, আর আমাকে কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কিন্তু জানিও। আর মেকআপটার ব্যাপারে তোমাদেরকে কি বলবো জানো তো, যেই না ফেসে অ্যাপ্লাই করলাম এত সুন্দর একটা ফিনিশিং দিল, মানে আমি তো অবাক হয়ে গেছি। আমি সুগারের আগেও ইউজ করেছি বিবি ক্রিম, বাট ফাউন্ডেশনটা আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম, জানো তো ভীষণ ভালো কভারেজ দিয়েছে। আর দেখবে মেয়েদের সাজগোজ করতে কিন্তু সময়টা একটু বেশিই লাগে, তাই আজকে আর সম্পূর্ণটা ভিডিও করলাম না। তো এখানে দেখো সমস্তটাই আমি রেডি হয়ে গেছি, এখন জাস্ট এই যে চুলটা একটুখানি বেঁধে নিলেই একদম কমপ্লিট, আর ওদিকে কৌশিকও রেডি হচ্ছে। তো চলো আমার রেডি হওয়া কমপ্লিট, এবার নিচে যাই। তো নিচে তো আমি চলে এসেছি, আর জানো তো আজকে আমার সবার আগে হয়ে গেছে, বাপি আর কৌশিক এখনও বেরোতে পারিনি, তাই বলতে পারো এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একটুখানি ভিডিও করছিলাম। তো এরপর সোজা চলে এলাম হচ্ছে টোটো করে স্টেশন, আর জানো তো আজকে ট্রেনটা বেশ ফাঁকা ছিল, ওই জন্য একদম জানলা ধারে সিটও পেয়ে গেছি। তারপর ট্রেনে করে আমরা চলে এলাম হচ্ছে সোজা পলতা। তো আজকে আমি আর কৌশিক নেই, বাপিও আমাদের সাথে রয়েছে, তবে বাপি অনেকটা আগে ছিল, তো তাই বাপিকে আর সবসময় ভিডিওতে নেওয়া সম্ভবই হয়নি। তো এইদিকে তারপরে চলে এলাম হচ্ছে আমাদের যেখানে মেন আসার ছিল, তো এইখানে হচ্ছে আজকে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের এখানে আশীর্বাদ হবে, তো সেই উপলক্ষেই আমাদের সবার এখানে আমরা এসেছি। অনেকদিন পর জানো তো সকলের সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগছিল, আর আগে তো বিয়ের আগে মানে বিয়ের পরে তো আঙ্কেলের সাথে যখন থাকতাম এইসব ফ্যামিলি মানে এইরকম অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করতে পারতাম না, তখন জানো তো ভীষণ খারাপ লাগতো, বাট আজকে ফার্স্ট টাইম এরকমভাবে অ্যাটেন্ড করতে পেরেছি জানো তো ভীষণ ভালো লাগছিল। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রাইড আর গ্রুম, এখানে ওদের এখন রেজিস্ট্রি ম্যারেজের যে পেপারে সাইন করতে হয় সেগুলোই চলছিল, তারপর এখানে হচ্ছিল হচ্ছে দুজনের আশীর্বাদ। তো এখানে এতজনাই লোকজন ছিল আশীর্বাদ করার, জানো তো আশীর্বাদ কমপ্লিট হতে হতে কিন্তু প্রচুর সময় লেগে গেছিলো। তো ওখানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে একটু দেখছিলাম, তারপরে একটুখানি বাইরে এলাম, কারণ ওখানটাতে না ওই যে কি বলবো ফটো তোলার সময় যে আলোগুলো দেয় না, তাতে প্রচণ্ড আর কি একটা সাফোকেশন টাইপসের হচ্ছিল আমার, তো সেই জন্যই এখানে বাইরে এসেছিলাম ফটো তোলার জন্য। কিন্তু ওই দেখো কৌশিক এ মাথা থেকে ও মাথা ঘুরে ফটো তোলার জন্য একটুও দাঁড়ায় না, তো বহু চেপে বেঁধে বলতে পারো জোর জবরদস্তি করে এই কটা ফটোই তোলা হয়েছে, আর এইটা হচ্ছে আমার একজন ননদ। তো এরপর চলে এলাম হচ্ছে সোজা খাবার টেবিলে। তো আজকের খাবারের মেনুগুলো জানো তো ভীষণ ভালো ছিল, আর তার সাথে ইয়ামিও ছিল রান্নাগুলো। তো প্রথমেই ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আর ছিল ছোটো আলুর দম তাও আবার মটরশুঁটি দিয়ে। তো বলতে পারো শীতকাল মানেই এইগুলো তো বাঙালির প্রিয় খাবার, তো প্রথম পাতেই একদম প্রিয় খাবার পেয়ে গেছি। তারপরে এখানে ছিল হচ্ছে কাতলা মাছ ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, আর কি ছিল হ্যাঁ দাঁড়াও ফিশ চপ ছিল, তো সবগুলো না আর ভিডিও ক্লিপ তোলা হয়নি। তো এখানে এখন চিংড়ি মাছটাই খাওয়া চলছিল, তবে জানো তো আমি চিংড়ি মাছ খেলেও কৌশিক চিংড়ি মাছ খায় না। তো তারপর ছিল হচ্ছে এখানে লেডিকেনি, আর ছিল হচ্ছে চাটনি পাঁপড় আর কি যেরকম নর্মালি থাকে। তো আজকে বলতে পারো অনেক দিন পর এইরকম গুছিয়ে বেশ নিমন্ত্রণ বাড়িতে ভুড়িভোজ খাওয়া হলো। আর তারপর আমাদের সবার শেষ পাতে ছিল হচ্ছে এরকম বেশ বলতে পারো মানে আকর্ষণীয় একটা কুলফি, মানে দেখেই খেতে ইচ্ছা করছিলো এত সুন্দর। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম সোজা বাড়ি। তো এই তো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, বাজে হচ্ছে 1:15, বাবা এসে মানে সারাদিনে জল খাওয়া সেইভাবে তো হয়নি, এসে এত জল খেয়েছি না এখন মনে হচ্ছে একটু বমি করতে পারলে ভালো হতো, মানে শরীরের মধ্যে মানে ওজল পাচল করছে, মানে বলতে গেলে জলটা না পুরো এত অব্দি এসে আটকে রয়েছে, তবু আমার জল তেষ্টা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আজকে আমি শাড়িটা পরে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থাকো।